আসসালামু আলাইকুম। এই গল্পে হয়তো বা কিছু অশ্লীল কথা থাকতে পারে, তাই দয়া করে কেউ খারাপভাবে নেবেন না। চাকরিতে ঢুকেছি আজ প্রায় 9 মাস, 17 দিন হলো। এর মধ্যে আব্বা আর মা আমাকে বিয়ে দিবে বলে উঠে পড়ে লেগেছে। আমি তাদের এত করে বলছি, চাকরিতে সবেমাত্র ঢুকলাম, এর মাঝে আবার বিয়ে করা কেন লাগবে? তাদের কথা, এ বাড়িতে বউ লাগবে আর আমাকে তারা বিয়ে দিবে। তো আমি আজ সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেউ আমাকে খাবার তুলে দিতেছে না। মা, কি হলো, খাবার তুলে দাও। চুপ। ভাবি, তুমি দাও না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি তোর ঘরের বউ নাকি যে তোকে খাবার তুলে দেব? নিজেরটা নিজে নিয়ে খা, আমাকে হুকুম করবি না। এতদিন তো তুমি আর মা আমাকে খাবার প্লেটে তুলে দিতে, আজ কেন আমাকে নিজে নিতে হবে? এখন থেকে তোর খাবারটা তোকেই রান্না করে খেতে হবে। ভাবি, এটা কেমন কথা? তুমি এ বাড়ির বউ, তুমি তো সবার জন্য খাবার তৈরি করো, তাহলে আমার খাবার আমাকে কেন রান্না করতে হবে? আমি এই বাড়ির বউ, কিন্তু তোর বউ তো নই। আমি যদি রান্না করি, আমার স্বামী, শ্বশুর শাশুড়ি আর ননদের জন্য করব, তোর জন্য করব না। মা, এসব কি শুরু করে দিলে আমার সাথে? আর ভাবি এসব কি বলছে? ভাবি তো এতদিন সবার রান্না করে দিত। এখন থেকে তোর নিজের গায়ের কাপড়ও তোকে ধুতে হবে। আর সবাইকে বলছি, এখন থেকে স্বামীর কোনো কাজ কেউ করবে না বলে দিলাম। কি এমন দোষ করলাম যার কারণে সবার থেকে আলাদা করে দিতে চাইছো বলো? বিয়েটা করে ফেল, তাহলে তোকে আর কষ্ট করতে হবে না, তখন নতুনভাবে সব করবে। এখন কোনো বিয়ে করতে পারবো না, আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। আর মনে রেখো, হাতি পুষতে গেলে কলা গাছ থাকা লাগে। ফোড়া দিলে ফোড়ার মুখও দেয় আল্লাহ, সবার রিজিকের মালিক আল্লাহ। আর তুই তো এখন বেকার না, ভালো চাকরি করিস, ভালো বেতন পাস, তাতে কি তোর আর তোর বউয়ের চলতে কোনো অসুবিধে হবে? আমি এখন বিয়ে করব না, আর কোনো কথা না বলে খাবার দাও তো তাড়াতাড়ি। বড় বৌমা, সবার খাওয়া তো শেষ, বাকি খাবারগুলো রান্নাঘরে রেখে আসো। জি বাবা, যাচ্ছি। ভাবি আব্বার কথা মতো ডাইনিং টেবিল থেকে এক এক করে সব খাবার নিয়ে গেল, একবারও বলল না আমি খাবো কি না। আচ্ছা, আপনারা বলুন তো, চাকরির বয়স আমার এখনো 1 বছর হয়নি, অমনি বিয়ের কথা বলে? বিয়ে করলে যে আমার সব স্বাধীনতা শেষ হবে সেটা কি তারা বোঝে না? আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছো কেন তোমরা? বড় ছেলের বিয়ে দিলাম, আজ 5 বছর হলো, তাদের কোনো সন্তান হলো না। আমাদের কি ইচ্ছে করে না দাদা দাদি ডাক শুনতে, নাতি নাতির সাথে খেলা করতে? ভাবি, গর্ভধারণ করার মতো তখন অবস্থা ছিল না বলে এতদিন হতে পারে নাই। আর ডাক্তার তো সেদিন নিজেই বলল, বছরের মধ্যেই ভাবি মা হতে পারবে। অত কিছু বুঝি না বাপু, তুই বিয়ে করবি কিনা বল, আর বিয়ে না করলে তোকে বাড়ি থেকে বের করে দিব, এই বলে রাখলাম। আসলে আমার ভাবিকে ভাইয়া বিয়ে করে নিয়ে আসার পর ভাবি মা হতে ছিল না, তাই ভাইয়া একদিন ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার বলে, গর্ভধারণ করার জন্য যতটুকু জায়গা দরকার ভাবির এখনও সেটা হয়নি, তাই কয়েক বছর অপেক্ষা করা লাগবে, তাহলে তিনি পূর্ণ গর্ভধারণ করতে পারবে। করব না বিয়ে আমি। তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারিস, আমরা গিয়ে বিয়ের কথা বলে আসব। ভালো করেই জানো আমি কারোর সাথে কোনো সম্পর্ক করি না আর কাউকে পছন্দ করি না। তাহলে বিয়ে করতে যাচ্ছিস না কেন? কিছুদিন যাক, তারপর করব। এত সময় আমার হাতে নাই। এমনিতেই অফিসে দেরি হয়ে যাচ্ছে, তার উপর আবার খেতে দেয় নাই, তাই বাধ্য হয়ে 5 গ্লাস পানি খেয়ে টিফিন বাটি না নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে শুরুতেই বসের বকুনি খেলাম, শালার সকাল থেকে আমার কপালটা খারাপ, কি যে করি এখন, কোনো রকমে আবার কাজে মনোযোগী হলাম। দুপুরে সবাই খেতে গেল, শুধু আমি বাদে। আসলে আমি বাইরের খাবার খেতে পারি না। এই রে, কথা বলতে বলতে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি, আমি শামীম। আমার পরিবার বলতে মা বাবা, বোন, ভাইয়া ভাবি, সবাই আমাকে অনেক ভালোবাসে। কিন্তু শালার এই বিয়ের জন্য ইদানিং আমার সাথে সবাই খোঁচা মেরে আর রাগ হয়ে কথা বলে। অফিসের বাইরে এসে একটা ছোট দোকান থেকে 2টা সিগারেট নিলাম, আর মোবাইল বের করে ফেসবুক চালাতে লাগলাম, যদি ক্ষুধা কমে। আসলে সময়টা দ্রুত শেষ করতে চাচ্ছি আর কি। বস,
সবাইকে সন্ধ্যার মধ্যে ছেড়ে দিল, আমাকে সহ আরও 20 জনকে রাখল। এমনিতেই ক্ষুধা লাগছে, তার উপর আজ নাকি 11টায় ছুটি আমাদের। কোনো রকম কাজ করতে করতে 11টা বাজালাম, তারপর ছুটি হলে বাসায় চলে আসলাম। এসে দেখি পুরা বাসা অন্ধকার। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে নিজের ঘরে গিয়ে দেখি সকালে যেমন করে ঘরটা অগোছালো করে রেখে গেছি ঠিক তেমনই আছে। তার মানে আব্বার কথা মতো সবাই চলছে। রাগ হয়ে ঘরের বাইরে এসে সবাইকে ডাকতে থাকলাম, কেউ বের হলো না। যখন বললাম আমি তোমাদের কথায় রাজি, আমি বিয়ে করব, অমনি পুরা বাসার লাইট জ্বলে উঠল আর সবাই যার যার ঘর থেকে বের হলো। বলছিলাম না ঠেলার নাম বাবাজি। যা হোক, তাহলে তো সুবুদ্ধি হলো। আমি টেবিলে খাবার দিতেছি, তুই হাত ধুয়ে খেতে আই, বাকি কথা পরে হবে। যাক, তাহলে ছোট ভাইয়ার বিয়ে হচ্ছে, নতুন ভাবি পাবো, একটা আহা কি আনন্দ। বাবা যা, ফ্রেশ হয়ে আয়। যাক বাবা, বিয়ে করব বলে এত দরদ, আর সকাল থেকে কি কাহিনীটাই না করলো সবাই। এত করে যখন ডাকলাম কেউ শুনলো না। বিয়ে করব এ কথা বলা মাত্র এত যত্ন, আমাকে আর স্বাধীনভাবে থাকতে দিবে না। তৃপ্তি মা, যতই তোর ছোট ভাইয়া, রুমটা ঠিক করে দে আর সব ময়লা পোশাক ধুয়ে দে। আব্বার বলা শেষ হয়নি আর তৃপ্তি দৌড়ে আমার রুমে চলে গেল। কি আর করার, নিজের কাজ যেহেতু নিজেই করতে পারি না, আবার কেউ যেহেতু করে দিবে না, সেহেতু বিয়ে তো করাই লাগবে। কি বলেন আপনারা? ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আমার জন্য খাবার সাজিয়ে রেখেছে। আমি কাউকে কোনো কিছু না বলে যখন খাবার মুখে দিব তখন বাবা কোনো কথা না বলেই যে খাবার মুখে দিচ্ছ, কি বলবো আমি? ওমা, সে কি ছেলে দেখি, আবার বিয়ে করার কথা ভুলে গেল। রাজি আছি আমি বিয়ে করতে, তোমরা মেয়ে দেখো। আমরা অনেক আগেই মেয়ে দেখে রেখেছি। ওরে, বাবা বলে এরা আবার কবে মেয়ে দেখলো, তার মানে আমার সুখ নষ্ট করার পায়তারা করছে এরা। আমি কাঁদো কাঁদো ভাবে সবার দিকে একবার করে তাকালাম, যদি কারো দয়া হয় আমার উপর। কিন্তু না, তারও দয়া হলো না। আমার বন্ধুর একমাত্র ছোট বোন, দেখতেও মাশাল্লাহ, আর বড় কথা হলো মেয়েটা পরহেজগারী, তোর সাথে খুব মানাবে। আমার কথা বিশ্বাস না হলে মা আব্বাকে জিজ্ঞেস করে দেখ। আমি তখন তাদের দিকে তাকালাম। অয়ন যা বলছে একদম ঠিক বলেছে, মেয়েটাকে আমাদের সবার ভালো লেগেছে, অনেক ভালো একটা মেয়ে। আর হাতে সব কাজ জানে, বাংলাও জানে এবং আরবিও জানে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আর বেশি বেশি নফল রোজাও করে। ভাইয়া, ছোট ভাবি কিন্তু সেই দেখতে, আর তোর মনের মতো। এই এখনো ভাবি হয়নি। হয়নি, তবে এখন হবে। ঠিক আছে, তোমাদের সবার যেহেতু পছন্দ, সেহেতু আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। কালকে তাহলে আমাদের সাথে মেয়ে দেখতে যাচ্ছিস? কালকে তো অফিস আছে আমার। এতদিন থেকে চাকরি করিস, একদিনও কি ছুটি নিয়েছিস? শুধু কাজ আর কাজ। তোর বসকে ফোন দে, আমি কথা বলে ছুটি নে। তারপর মা আমার কাছ থেকে ফোন নিয়ে একটু দূরে গিয়ে বসকে কি যে বলল, সাথে সাথে বস ছুটি দিল। বুঝলাম না এরকম রাগি আর খারাপ বস কেমন করে ছুটি দিল। খাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে দেখি অনেক সুন্দর করে গুছিয়েছে তৃপ্তি, আর কোনো কথা না ভেবে দিলাম এক ঘুম। পরের দিন সকাল 10টায় বাসা থেকে বের হলাম মেয়ে দেখার উদ্দেশ্যে। প্রায় ঘণ্টাখানিক যাওয়ার পর মেয়ের বাড়িতে চলে আসলাম। এসে দেখি সব কিছু রেডি করে রেখেছে, তার মানে এরা জানে আমি আসব। হায়রে কপাল আমার! আমরা বসার পর সবার জন্য ঠান্ডা শরবত আর নাস্তা নিয়ে আসলো। আমি শুধু শরবত খেলাম, কারণ আমার গলা শুকিয়ে গেছে। এই প্রথম কোনো মেয়ে দেখতে আসলাম, নিজের জন্য তো তাই। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসা হলো, কিন্তু এ কি, মেয়েটা দেখি বোরকা পরে এসেছে। হায় আল্লাহ, এ কোন কালা কাউয়ার সাথে আমার বিয়ে ঠিক করলো? মেয়েটা এসে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল আর সবাই সালামের জবাব দিল। মেয়েটার কণ্ঠ দেখি হেব্বি সুন্দর। তারপর মেয়েকে আমার মায়ের কাছে এনে বসালো ভাবি। কিছুক্ষণ পর তৃপ্তি বলল, আব্বা আঙ্কেল, আমার মনে হয় কি ভাইয়া আর ভাবিকে আলাদা কথা বলতে দেওয়া দরকার। ঠিক বলছো মা। ভাইয়া ওর বন্ধু ভাবি আর মেয়েটা ভাবি আমাদেরকে জোর করে একটা ঘরে পাঠালো। ঘরে ঢুকে দেখি দেওয়ালে আয়াতুল কুরসি, কোরআনের আরও আয়াত, এক কথায় পুরা ঘরে ইসলামিক জিনিস। এক পাশে অনেকগুলো হাদিসের বই, কোরআন শরীফ, রেহেলের উপর পাশে তসবি আর জায়নামাজ। এটা আমার ঘর, আপনার কি পছন্দ হয়নি? না হওয়ার কি আছে, বর্তমানে এমন মেয়ে আর তার এরকম ঘর পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। আমার নাম তো মনে হয় জানেন। সত্যি বলতে জানি না। আমার নাম সুপ্রিয়া আর আমি এবারে অনার্স ফাইনাল বর্ষের ছাত্রী।
বাংলা নিয়ে পড়ছি, আর আপনার নাম তো শামীম, আর আপনি আমার ভাইয়ার বন্ধুর ভাই, আর একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। এত কিছু জানলেন কেমন করে? অনেক আগে থেকে আপনার সাথে আমার বিয়ের কথা চলছে, আর এর আগে আরো তিনবার আপনার বাবা মা এসেছিল, আর শেষবার যখন আসে তখন আমাকে আপনার বদলে আপনার মা আমাকে আন্টি পড়িয়ে যায়। এত কিছু হয়ে গেছে আর আমি জানি না। কেন, আপনি জানেন না? সত্যি বলতে কিছুই জানি না। ও, একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলুন, কি কথা? আপনি কি কারোর সাথে বর্তমানে সম্পর্কে আছেন? নাউজুবিল্লাহ, এরকম কাজ আমি জীবনেও করি নাই, আর আমার নারীত্ব আমার স্বামীর জন্য রেখেছি। আমি সুপ্রিয়ার কথা শুনে মনে মনে অনেক খুশি হলাম। যাই হোক, আমার মতো সেও কারোর সাথে প্রেম ভালোবাসা করে নাই, আপনাকে কি দেখতে পারি? না। কেন? আমাকে একমাত্র আমার স্বামী ছাড়া কেউ দেখতে পারবে না। আমার সাথে তো আপনার বিয়ে হচ্ছে। বিয়ে হবে, বিয়ে তো আর হয়নি। এমনও তো হতে পারে কোনো কারণে বিয়ে হলো না, তখন আমার পাপের ভাগ কে নিবে? সুপ্রিয়ার কথায় যুক্তি আছে, তাই আর তাকে দেখার জন্য জোর করলাম না। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? মানুষ ওই মানুষকে কেন পছন্দ হবে না? আর যেখানে আমার পরিবার আমার ভালোর জন্য ভালো কাউকে পছন্দ করেছে, সেখানে আমি অপছন্দ করার কে? আমি এই মেয়ের সাথে এখন কোনো কথা দিয়ে পারবো না, যা বলার বা করার বিয়ের পর করব। কি বলেন আপনারা? সেখান থেকে দুজনেই নিচে চলে আসলাম, এসে শুনি আর তিন দিন পর আমার বিয়ে সুপ্রিয়ার সাথে, তাই ভাবি জোর করে আমার মুখে মিষ্টি ঢুকাই দিয়ে কংগ্রেচুলেশন জানালো। তিন দিন পর সব নিয়ম রীতি অনুযায়ী আমার বিয়ে হয়ে গেল। বউকে শ্বশুর বাড়ি থেকে আনার সময় সে কি কান্না, তার ভাই ভাবি মা বাবা চাচাতো মামাতো ফুপা ভাই বোনকে নিয়ে সে কি কান্না। বউ আমার সেদিনও তার মুখ ঢেকে রেখেছে, কেউ দেখতে পারে নাই। আমার বউয়ের কথা, আমার রূপ আমার স্বামী দেখবে, অন্য কেউ কেন দেখবে? তাই তো তেমন বিয়ের শপিংও করে নাই। আমার বাসাতে নিয়ে আসার পর ভাবি আর তৃপ্তি আমার বউকে আমার রুমে নিয়ে গেল। আমি আমার অফিস কলিগ আর আমার বন্ধুদের সাথে বাসার ছাদে গেলাম। ওরা তো এক একজন কত কি বলতেছে, বিড়াল কিন্তু সেইভাবে মারতে হবে। এক বছরের মধ্যে যেন চাচা ডাক শুনতে পাই। আজ সারা রাত ঘুমাবি না, শুধু বউকে আদর করবি, সে তোকে আদর করবে। ওদের থেকে বিদায় নিয়ে আমি বাসর ঘরে ঢুকলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দুধের গ্লাসটা ধরুন, আর আপনি অর্ধেক খেয়ে বাকি অর্ধেকটুকু আমাকে দিন। বউয়ের কথা মতো তাই করলাম আমি। অর্ধেক খাওয়ার পর সে খেলো। যান, অজু করে আসুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করি। আমি বাথরুমে গিয়ে উজু করে এসে দেখি বউ দুইটা জায়নামাজ বিছিয়েছে, কিন্তু আমার ঘরে তো কোনো জায়নামাজ নাই। তার মানে সে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। আমি নামাজ পড়ি, তবে আমার জায়নামাজ নাই। আসলে সবসময় মসজিদে নামাজ পড়ি আমি। তারপর দুইজন আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর বউ বিছানায় গিয়ে তার নেকাব খুলে ফেলল। এ আমি কাকে দেখতেছি? এ দেখি আসমানের হুট পড়ি। আল্লাহ এত সুন্দর করে কাউকে সৃষ্টি করে যার মাঝে কোনো খুঁত রাখে নাই, মাশাআল্লাহ। একটা কথা বলবো, রাখবেন? হুম, যাই বলবে তাই রাখবো। আমাকে আজকে রাতটা সময় দিবেন, যা করার কালকে করিয়েন। শুনে মনটা খারাপ হলেও তাকে আর আমি জোর করলাম না। হতে পারে আমাকে চিনতে চায়, যেহেতু দুইজন দুই প্রান্তের মানুষ, আবার এমনও হতে পারে সে আজ খুব ক্লান্ত। আপনার যদি ইচ্ছে জাগে তাহলে আপনি করতে পারেন, কোনো বাধা দিব না। কারণ ইসলামে বলা আছে, স্বামী যদি তার স্ত্রীকে কাছে পেতে চায়, স্ত্রী যদি রান্নার কাজেও ব্যস্ত থাকে, তাহলে সে কাজ পেলে স্বামীকে খুশি করতে হবে। সত্যি বলতে ইচ্ছা জাগলেও আপনার এমন মধুর কথা শুনে আর ইচ্ছা করছে না, আর আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। শুক্রিয়া, তাহলে শুয়ে পড়ুন। আমি আর সুপ্রিয়া শুয়ে পড়লাম। সুপ্রিয়া আমার দিকে মুখ করে আর আমি তার দিকে মুখ করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে একদিন আমার মেসেঞ্জারে তিনটা ভিডিও আসলো, আর ভিডিও তিনটাকে স্পষ্ট সুপ্রিয়াকে আলাদা আলাদা দুইটা ছেলের সাথে ছি বলতে পারছি না। একটা ভিডিও 3 মিনিটের, একটা ভিডিও 2 মিনিট 33 সেকেন্ডের, আর একটা পুরো 10 মিনিটের উপরের ভিডিও। আমি ভাবতে পারি নাই সুপ্রিয়ার এত ভালো মানুষের পিছনে এসব নোংরা জিনিস পড়েছিল।